तुलसी पत्ता, लेबू, चायर मतो सुंदर जिनिस और रूपवान जिनिस रूपवती जिनिस किन्तु आर किछुई नाई। चायर रूप देखते आमार बड़ोई भालो लागे। सकाल सकाल चा खाबो टोस्ट बिस्किट दिए। सकाल ना, एटा द्वितीय बारेर चा, प्रथम बार तो ब्रेड टी खाई, तो एखन होच्छे बिस्किट दिए खाबो। खावा दावा करे तारपर আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে রোববার, চা নিয়ে বারান্দায় চলে এসেছি, একটু চা খাচ্ছি। কিন্তু এখান থেকে না এই যে রিক্সার টুংটাং, গাড়ির প্যাপ, বাসের হর্ন, মেইন রোড একদম সামনে তো পাওয়া যায়, কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। অভ্যাস তো অভ্যাসে না সব কিছু ভালো লাগে। কোনো একটা নাটকে যেন দেখছিলাম অনেক আগে বোধ হয় ছোটোবেলায়, যে এরকম গ্যালারির পাশে বাসা আর কি, ওখানে চামড়া যে রিফর্মিং করা হয় না, সেখানে প্রচণ্ড গন্ধ। তো সেখানে বাসা ভাড়া ছিল একটা কাপড়ের, তোরা ওই গন্ধের কারণে না বাসা শিফট করে অন্যখানে চলে গেছে, সুন্দর পশ একটা এরিয়াতে। কিন্তু আর ঘুম তো আসে না, কারণ ওই যে ট্যালারি চামড়ার গন্ধ ওটা তো ইউজ টু হয়ে গেছে। তো ওই গন্ধটাকে তারা খুব ফিল করতেছে। মানে নাটকের থিম ছিল এটা, যে অভ্যাস এমন জিনিস যে অভ্যাস একবার হয়ে গেলে না সেই অভ্যাসটাকে আমরা মিস করি। তো এরকম বহু বছর মেইন রোডের পাশে থাকতে থাকতে না এই যে হর্ন, গাড়ির শব্দ, বাসের শব্দ, এগুলো না অভ্যাস হয়ে গেছে। এখন এগুলো না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কোথাও গেলে না যদি একটু ভিতরে বা গ্রামের দিকে কোথাও যাই, কোনো শব্দ নাই, যেমন ফাঁকা ফাঁকা লাগে। কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু তারপর কেমন যেন অস্থির অস্থির লাগে, মনে হয় কী যেন মিসিং, কী যেন মিসিং। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম, চাটা খাবো। চাটা খাই, দেখি কী রান্না বান্না করি। এইটাই তো মেইন, মাথার মধ্যে একদম একটা মানে কী বলবো, মাথার অনেকটা জায়গা জুড়ে বসে থাকে হচ্ছে কী রান্না করবো, কী খাওয়াবো, কী দিয়ে কী করলে কোনটা সহজ হলে কতটুকু সময় কম লাগলে মানে দিনটা পার করা যাবে, এটাই হচ্ছে ঘটনা। কিচেনটা যে পোর্শনে না তার উপরে না শেড দেওয়া, সেই জন্য দেখো একটু অন্ধকার, লাইট জ্বালাতে হয়, কারণ রান্নার জায়গাটা বেশ অন্ধকার। যদিও বড় বড় তিনটা জানালা, স্টোর রুমেও বিশাল একটা জানালা। তো আজকে না সরিষার তেল দিয়ে তেহারি রান্না করব। আমাদের ঢাকায় সোবহানবাগের সরিষার তেলের তেহারি সবার খুব পছন্দ। মাসুদ আহমেদ না এমনি সরিষার তেল একেবারেই পছন্দ করেন না, কিন্তু তেহারিতে সরিষার তেল দিয়ে তেহারি করলে সেটা খুব পছন্দ করে খান। তো আজকে সংক্ষেপে ভাবলাম কি তেহারি রান্না করি। আমার বাসায় তো বললামই যে পাঁচ ছ বছর ধরে পোলাও, তেহারি এগুলো খুব পছন্দ, তবে বিরিয়ানিটা খুব একটা না। অরণ্য একটু পছন্দ করে, কিন্তু মাসুদ আহমেদের পোলাও বা তেহারিটাই বেশি পছন্দ, সাদা পোলাও। তো এই যে এখানে একদম বোনলেস আর কি, এটা বিফ মানে হাফ কেজির মতো বিফ এখানে, তো এরকম ছোটো ছোটো করে টুকরা করে নিলাম, দেখো একদম বোনলেস, কারণ এরা তো বাবা ছেলে কেউ হাড় খায় না। আর এখানে দিলাম আমি হচ্ছে বেশ অনেকটা পেঁয়াজ দিলাম, মানে হাফ কেজির মধ্যে, আর দিলাম প্রায় চার টেবিল চামচ আদা রসুন দিলাম, একটু বেশি দিলাম, আরও একটু বেশি হয়েছে, আমি হাতের আন্দাজের কথা বলতেছি। গরম মশলার গুঁড়া দিলাম, তারপরে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া দিলাম, আর দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, মানে হচ্ছে শুকনা মরিচ হালকা করে ভেজে যে আড়া ভাঙা করে না ওইটা, তাতে হয় কি ঝালটাও ঠিকঠাক মতো হয় আর কালারটাও তেহারি নষ্ট হয় না, মানে যেটা ওই যে গুঁড়া পাউডার দিলে না মরিচের, কালারটা একদম নষ্ট হয়ে যায়, মানে কেমন যেন একটা কালার হয়। এই চিলি ফ্লেক্স দিলে ঝালটা মানে টেস্টের ঝালের টেস্টটাও ঠিকঠাক আসে, কালারও কিছু হয় না। আর এদিকে আমি দেখো 250 গ্রাম আর কি নিলাম পোলাউর চাল, এটাকে না 20 মিনিট একদম ঘড়ি ধরে 20 মিনিট ভিজায় রাখবো, তারপরে ভালো করে ধুয়ে ছেঁকে ফেলবো আর কি 20 মিনিটের। তো ওখানে সরিষার তেলও কিন্তু দেওয়া দিলাম, বুঝছো, সরিষার তেল দিয়ে ঠিক দেখো এরকম ঝোলঝোল যতটুকু মানে একদম ঝোলঝোল থাকবে। আর এখানে আমি এখন আলু দিয়ে আবার একটা সিটি দিব, এর আগে আমি 5টা সিটি দিছি আর এখন আলুটা দিয়ে 1টা সিটি দিয়ে নামায় ফেলবো। তো সরিষার তেলটা কিন্তু এখানে অবশ্যম্ভাবী, সরিষার তেলটা প্রত্যেকটা মুহূর্তেই মানে প্রতিটা স্টেপেই ব্যবহার করতে হবে। তো এখানে 1টা সিটি দিয়ে দিব, চুলাটা জ্বালাই আমি সিটিটা দিচ্ছি, আর এদিকে দেখো ভাতটা রান্না করে ফেলবো, পোলাও চালের ভাত আর কি। তো এখানে আমি গরম পানি দিলাম যেন চালটা 60% হয় এরকম আর কি, আর দিলাম হচ্ছে এলাচ দিব, দারচিনি দিব,
আর তেজপাতা দিলাম, আর বড় এলাচ খুলে না কয়েকটা দানা দিয়ে দিলাম, বড় এলাচের টেস্টটা খুব ভালো আসে। আর দিব কি জানো, একটু জায়ফল দিব, একটু জয়িত্রী দিব, আর তো সরিষার তেল দিবই, আর লবণ তো দিয়ে, লবণ তো অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটাও দিব, সব কিছু খুব অল্প অল্প। এই যে দেখো একটু জয়িত্রী দিলাম, অল্প একটু জায়ফল দিলাম, চারটা ছোট এলাচ দিলাম, অর্ধেকটা বড় এলাচের দানা দিলাম। এখন এই যে চালটা দিয়ে দিলাম, দিয়ে না এটাকে আমি ওই 60% রান্না করবো আর কি, পানি ঝরাবো না, মানে নর্মাল পোলাও যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করব। আর এই যে দেখো সরিষার তেলটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব, ধরো 8 থেকে 10 মিনিটের জন্য। তো এই যে 8-10 মিনিট পরে নাড়লাম, একদম মানে 60% হয়ে গেছে আর কি। নর্মাল পোলাও রানলে এখানে আরও একটু আর কি ইয়ে দিতে হতো, মানে পানি দিতে হতো, তো আমি যেহেতু 60% সেই জন্য আমি ওইটুকুই হয়ে গেছে। আর দেখো এই যে ঝোল ঝোল যে রাখলাম না, এই ঝোলটা সহ মাংসটা আলুটা দিয়ে দিব, আর এই ঝোলটা পুরা মানে চালের মধ্যে না ভালোভাবে ঢুকে যাবে, একদম ড্রাই করে যদি তেহারি রান্না করা হয় না ওরকম টেস্ট আসে না। আমি সবসময় তেহারি রান্না করলে চেষ্টা করি একটু ঝোল ঝোল করে রাখতে, বিশেষ করে যে সরিষার তেল দিয়ে, যদি অন্য সরিষার তেল ছাড়া নর্মাল তেলে বা ঘিতে করে না, তখন আবার ড্রাই করে নিলেই হয়ে যায়। তো আমি এই যে 10 মিনিট ঢাকা দিছি, ঢাকা দিয়ে ভালো করে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন এখানে দিব কি দেখো, কাঁচামরিচ দিব এখানে, আর দিব হচ্ছে সরিষার তেল আবার, ব্যাস। এবার আবার ঢাকনা দিয়ে 8-10 মিনিট রাখবো। তো এই যে 10 মিনিট পরে আবার খুললাম, এখন আবার ভালো করে উপর নিচ করে দিয়ে, তারপরে আমি এখন চুলা বন্ধ করেও দেওয়া যায়, কারণ এটা এখন একদম ফুল কুকড হয়ে গেছে, অথবা হালকা আঁচে দিয়ে রাখা যায়, গরম থাকবে অসুবিধা নাই, কিন্তু আর চাল গলবে না, চাল দেখো ঝরঝরেই থাকবে এরকম। আর আলুটাও হয়ে গেছে, ওই একটা সিটিতেই না আলুটা যতটুকু হয়, বাকিটা তো ভাপে ভাপেই হয়ে যায়। আর এখানে আমি যেহেতু এই তেহারি টেহারি নিজে রান্না করলে না আমার কিছুই খেতে ভালো লাগে না, তো এখানে দেখো বাইম মাছগুলোকে কুটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখায় রাখছিলাম, এখন আবার ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একটু পানি দিয়ে রাখবো, আমার জন্য আমি একটু রান্না করবো আর কি। তো আমার রান্না হয় সবসময় আলাদা অল্প মশলা, তো এখানে সালাদ কাটবো অল্প করে আর কি, আর হচ্ছে ওই লেবু কাটবো। আর এই বটিটা না, আমার এক ভিউয়ার আমাকে জিজ্ঞেস করছিলো বটিটার কথা, তো ভাবলাম যে আজ কিছু দেখাই দিই। এটা একটা নর্মাল বটি, এখানে আমি না ব্যান্ড করে নিছি যেন সুন্দরভাবে আর কি ইয়েতে কাউন্টার টপে সেট হয়, আর ওই সামনে দেখা একটা হুকের মতো, হুকটা খুব কাজে লাগে, যেখানে সেখানে আর কি টানায় রাখা যায় হ্যাং করা আর কি। আর এই বটিটা প্রায় 3 বছর আগে না আমি রংপুরে বেড়াতে গিয়ে 150 টাকা দিয়ে রাস্তার পাশ থেকে কিনছিলাম, খুব আরাম বটিটা, খুবই আরাম, একেবারে মানে কন্টিনিউয়াস 3 বছর ধরে এটা ব্যবহার করতেছি, কোনো অসুবিধা নাই, ধার দেওয়াও লাগে না, নিজে একটু মাঝে মাঝে দেই তাতেই হয়ে যায়। সালাডটা হয়ে গেল, আর সালাদ হয়ে গেল, রান্নাবান্নাও শেষ। আর আজকের আকাশটা দেখো অনেক মেঘলা আকাশটা, বোঝা যাচ্ছে না, যদিও এখন কয়টা বাজে, 2টার মতো বোধ হয় বাজে, বা একটু বেশিও বাজতে পারে, আমি আসলে ঘড়ি দেখি নাই, তখন একটা রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে, 1 পট লাঞ্চ আর কি আজকে। আর এই যে দেখো পূর্ব দিক থেকে এই মেঘটা না আসছে, মনে হয় বৃষ্টি হবে সন্ধ্যার পরে বা রাতে খুব। আর এই যে একটা ডিম, এটা শুধু মাসনাদ আহমেদের জন্য, কারণ বাসায় অরণ্য ডিম সিদ্ধ খায় না, আমিও খাই না, প্রশ্নই উঠে না। আমার অবশ্য ডিমের অমলেটটা খুব ভালো লাগে, তাও সেটা হচ্ছে হাঁসের ডিম, মুরগির ডিম আর অমলেটও খাই কিন্তু এত ভালো লাগে না, আর মাসনাদ আহমেদের হাঁসের ডিম, মুরগির ডিম, সব ডিম সব রকম অবস্থায় ভালো লাগে। তো এই তেহারির সাথে সরিষার তেল তো তুমি খাও না, একেবারেই পছন্দ করো না, কিন্তু তেহারিতে শুধু খাও। হ্যাঁ 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 দেখি এক্সপ্রেশনটা কিরকম, একটা ডিম শুধু খালি ডিম তারই পছন্দ, আর তো কেউ ডিম সিদ্ধ খায় না। খাওয়া দাওয়া করো তুমি। ও আচ্ছা, আমার মেনু কি দেখো, এই যে এখানে একটু ভাত, এটার থেকেও কম খাওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে শিমটা দিলাম, আর এই যে বাইং মাছের একটু ঝোল ঝোল করলাম, একদম অল্প মশলা দিয়ে, ঝাল একেবারেই দেই নাই, আলাদা ঝাল খাবো, কিন্তু তরকারিতে ঝাল না আমার পছন্দ না তেমন একটা, কিন্তু এই যে উনার উড়ি, যত ঝাল তরকারিতে দিব মাছে এটা আছে না তত ভালো লাগে, তারপর আলাদা ঝালও তো খাও,
তুমি ছেলে মেয়ে দুইজনকে এত ঝাল খাওয়া শিখাই ফেলছো? ঝাল খাওয়া ভালো। বাজে প্রায় 3:15 বা 3:30 বাজে, আমি এক্ষুনি বসলাম আর কি। এটা হচ্ছে আমার দোকান, ছাদে আসছিলাম যে গাছগুলো একটু দেখে যাই। প্রতিদিন না অন্ততপক্ষে একবার যদি বাসায় থাকি, ছাদে যদি এসে গাছগুলো না দেখি না কেমন যেন লাগে। গাছ যে সন্তানের মতো কথাটা কিন্তু একদম সত্যি। উনি তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, তো যাই গাছগুলো দেখা শেষ। আকাশটা দেখাই, তারা থেকে না মেঘ কালো হয়ে আসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু একদম কালো হয়ে আসছে। এই পাশটা একটু তাও পরিষ্কার। বললাম কি চা খাও, নিচে যাবে একটু, তো বলে যে না চা খাবে না, আগে কাজ করবে। এই এক বিপদ, আমি চা বানাই রাখলাম তাহলে। হ্যাঁ চা চা খাও, কারণ চা খাই আমি আবার একটু নাহারের বাসায় যাব। নাহারের সাথে আমার দেনা পাওনা আছে। যাচ্ছে বাইরে, নিচে যাচ্ছে সবজি আনবে বলতেছে। না দুধ চা খাবা? আচ্ছা অনেকদিন পরে না আজকে হঠাৎ মনটা মনে হচ্ছে, বলতেছে কি একটু দুধ চা খাই, একটু দুধ চা খাই। কিন্তু দুধ চা না খেতে খেতে না বাসার কারো অভ্যাস নাই এখন আর। দুধ চা করলে মনে মানে কেমন যেন একটা ফিলিংস হয় আর কি, কিন্তু না আজকে একটু দুধ চাই খাবো। তো যেখানে বসাইছি আর একটু পানি দিতে হবে, বেশি ঘন হয়ে গেছে দুধটা। আর বাচ্চাদের আমাদের জন্য না ফ্রিজ দিয়ে, ফ্রিজে বলে ওভেনের মধ্যে ইয়ে রাখছি। এই যে ওভেনের মধ্যে নুডলস, এখন খাবে না, বললো যে একটু নিচে যাবে কাজ আছে তারপরে এসে খাবে। চাও নাকি এখন? এই চাও এখন খাবে না? এই যে ফ্লাক্সে না রং চা আছে বুঝছো, কই গেল? আচ্ছা আমার চাটা আমি বানাই দেখি। তাহলে শোনো, ওই যে ফ্লাক্সে না রং চা আছে, আর যদি দুধ চা খাও, দুধ চা আমি কাপে ঢেলে রাখবো। কি সিরিয়াস, কোথায় যায় কে জানে, দেরি হবে দেরি হবে। আচ্ছা দেরি হবে, আচ্ছা ড্রয়িং রুম দিয়ে দরজা বন্ধ করে যাও। তো আমি আমার চাটা খাই। চা বানাতে হয় খুব যত্ন নিয়ে, বিশেষ করে দুধ চা অনেকটা সময় নিয়ে যত্ন করে বানালে তবেই কিন্তু কালারটা ঠিকঠাক আসে। কি দারুণ একটা কালার আসছে দেখো। তো মাসানা আমাদের চাটা রেখে দিবার, আমি অল্প করে খাবো, কারণ আমি নাহারে বাসায় যাবো। তো ও তো ঠিকই চা খাওয়াবে, না বললেও শুনবে না। আর আমি এখানে বই পড়তে পড়তে একটু চা খাচ্ছি, রানী ভাবে এসে কলিং বেল দিলেই না যাবো গিয়ে নিচে নাহারদের বাসায়। আর এর মধ্যে মাসাদ আহমেদ আসলে উনিও চা খাবেন, নুডলস খাবেন, চা খাবেন, তারপরে না আবার আমি মাসাদ আহমেদ সহ একটু বাইরে যাব ভাবতেছি। এখানে দেখেন, এখানে আবার লুডু, হ্যাঁ এখানে লুডু, লুডুর গুটিও আলাদা দেখেন। আর এখানে দাবা, আমি তারপর তেঁতুলের বিচি খেলতাম ভাবি। আপনারা কখনো খেলছেন? হ্যাঁ তাই, আমার একটু তেঁতুলের বিচি বুঝছেন। এই সায়ান, ওই যে দেখো তোমার জন্য কি। তো কয়টা বাজে এখন? 7টা বোধ হয় বাজে। এই যে নাহার একটার মধ্যে গাছ রাখছে। এই নাহার, আমি না সেদিন তোমার সাথে আলাপ করলাম, এটাই ভালো হয়েছে বুঝছো। সেদিন আমি বলতেছিলাম না তোমাকে, খুব ভালো হয়েছে, এক জায়গায় সব রাখছো। কোথায় ক্যামেরায় মনে হচ্ছে বিরাট এক ক্যারাম বোর্ড হচ্ছে। সায়ান তো একদম এক্সপার্ট হয়ে গেছে। সায়ান তুমি তুমি তো হ্যালেক্স। আচ্ছা তোমাকে কে শিখেছে বলো? তুমি। আমার নাম কি? মিতু ভাবি। মিতু ভাবি, আমি আরেকটা আরেকটা বাবা চারটে পেয়ে গেছি। হ্যাঁ এখন থাকতেছে এখানে, এখন আবার আবার নিউ করে আবার নিউ করে শুরু করো সব উঠায়ে। বললাম না যতই মানা করি ও চা বানাবেই, তো চা বানাইছে। অবশ্য রং চা, দুধ চা বলছিল, আমি বললাম না এমনি আজকে দুধ চা খেয়ে ফেলছি। আর দুধ চা খেতে অভ্যস্ত না তো এখন কেমন যেন লাগে। তো এখানে ব্রাউনি তারপরে মুড়িকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে কলকাতার হলদিরামের লাচ্ছা সেমাই রান্না করা। আর এখানে সায়ান খুব মজা পাইছে এই বোর্ডটা নিয়ে। বাজে হচ্ছে 8:15। এই যে ব্যাগের মধ্যে কিছু কাপড় নিয়ে নিছি, মাসাদ আহমেদ আর আমি যাচ্ছি নিচে একটু লন্ড্রিতে কাপড় দিব, টুকটাক এটা সেটা একটু দরকার সেটা কিনবো। অরণ্য, আর অরণ্য হচ্ছে বাসায়, ওকে ড্রয়িং রুম দিয়ে না লক করে চলে যাচ্ছি। ওই ওই পাশে যে ডাইনিংয়ের যে
এই পাশে যে গেটটা এটা তো অরণ্য খুলতে পারবে বাইর হলে বা কেউ আসলে। আসো আসো আসো, লাইটটা অফ করে দাও। হ্যাঁ অরণ্য গেলাম আমরা তাহলে, তো চলো যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। দেখো মাসুদ আহমেদ যেই কাপড় দিবে না ওটা এবার হাতে, আর আমারটা হচ্ছে ব্যাগে। এখানে নেই, এখানে দেখো হয় নাকি, এই যে নিচে নামলেই না লন্ড্রি, লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে তারপরে টুকটাক এটা সেটা কেনাকাটা করে বাসায় চলে আসবো। একটু হাঁটাও হবে বাবা, কি গরম। হ্যাঁ চলো।